অনেকদিন আগেকার কথা, এক জঙ্গলে বাস করত এক হাঁস দম্পতি। আর ওই জঙ্গলে বাস করত এক দুষ্টু শিয়াল। দুষ্টু শিয়াল হাঁস দম্পতিকে প্রতিদিন ধরার চেষ্টা করত, কিন্তু হাঁস দম্পতিও চালাক ছিল। তারা শিয়ালকে দেখলে ই তাড়াতাড়ি পালিয়ে যেত। একদিন হাঁস দম্পতি পুকুরের নেমে স্নান করছিল। তখন হাঁসা হাসিকে বলল, তোমাকে নিয়ে আমার বড়ই দুশ্চিন্ত হয় গিন্নি। তোমার গর্ভে যে আমাদের সন্তান আসছে, তাকে কিভাবে এই দুষ্টু শিয়ালের হাত থেকে রক্ষা করব? এইসব নিয়ে তুমি বেশি দুশ্চিন্তা করো না, তোমার শরীর খারাপ করবে। ওপরে ভগবান আছেন, তিনি আমাদের ঠিক রক্ষা করবেন। চলো গিন্নি, আমরা এখন বাড়ি ফিরে যাই, সন্ধ্যা হয়ে আসছে। পাজি শিয়ালটা কোথায় লুকিয়ে আছে কিনা কে জানে। এই বলে হাসা আর হাসি সেই দিনের মতো বাড়ি ফিরে গেল। এদিকে দুষ্টু শিয়ালটা হাসা হাসির খোঁজে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। সারাদিন ধরে হাসা হাসিকে খুঁজে বেড়াচ্ছি, সারা জঙ্গল ঘুরে কোথাও তো ওদের দেখা পাচ্ছি না। কোথায় যে লুকালো কে জানে। অনেকবার আমার হাত থেকে ওরা বেঁচে গেছে, এবার আর আমার হাত থেকে তাদের রক্ষে নেই। তবে যে করেই হোক, ওদেরকে আমায় খুঁজে বার করতে হবে। ওগো শুনছো, এতদিনে বোধহয় ঈশ্বর আমাদের উপর মুখ তুলে চেয়েছেন। আমি কত সুন্দর একটা ডিম দিয়েছি দেখেছ। এ তো বড়ই খুশির খবর গিন্নি। তোমাকে আর এখন থেকে বাইরে শিকার করতে যেতে হবে না, আমি বাইরে গিয়ে শিকার করে আনব। তুমি এখন থেকে এই ডিমটা পাহারা দেবে, দুষ্টু শিয়াল যদি জানতে পারে তাহলেই আমরা মহাবিপদে পড়ব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমিও সাবধানে যেও। তুমি যেন ওই দুষ্টু শিয়ালটাকে ধরা দিও না। এদিকে গাছের আড়ালে দাঁড়িয়ে দুষ্টু শিয়াল হাসা হাসি সমস্ত কথা শুনে ফেলল। ও তাহলে তোরা এখানে, আমি সারা জঙ্গল তোদেরকে খুঁজে বেড়াচ্ছি। বাহু হাসিটা তোর ডিমও দেয়া শুরু করেছে। এখন আর আমি তোদেরকে বিরক্ত করব না, তোদের যখন ছানা হবে তখন সেই ছানা সমেত আমি তোদেরকে খাব। ও অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, একটাও মাছ পেলাম না। মাছ না পেলে আমি খাবো কি? আর হাসির জন্যই বাকি নিয়ে যাব, দেখি আরেকটু চেষ্টা করে মাছ পাই কি না। ওগো, তোমার এতক্ষণে আসার সময় হল, আমি তোমার জন্য কত চিন্তা করছি। দুষ্টু শিয়ালটা তোমার কোনো ক্ষতি করেনি তো? আরে না না হাসি, আমি একদম ঠিক আছি, ওই দুষ্টু শিয়াল আমাকে দেখিনি। তোমার সব কিছু ঠিক আছে তো হাসি? ওই দুষ্টু শিয়াল কি এখানে এসেছিল? না গো, কেউ আসেনি। আমি সারাদিন এই ডিমগুলোকে পাহারা দিয়েছি। এরপর বেশ কিছুদিন কেটে গেল, হাসির ডিমগুলো ফুটে ছানা বের হল। ওগো দেখেছ আমাদের ছানাগুলো কত সুন্দর হয়েছে। আমাদের ছানাগুলো সত্যি খুব সুন্দর হয়েছে হাসি, আজ আমি খুব খুশি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দুষ্টু শিয়াল কি পারবে হাসাহাসি ও তাদের ছানাদের খেয়ে ফেলতে? তা যদি জানতে চাও তাহলে চালাক হাঁস আর বোকা শিয়াল গল্পে দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না।